দেবের কাছে সেই মোমেন্টে যেটা ভাল লাগেনি যে এইটা নিয়ে কেন ট্রোলিং মানে এই শিকার হলাম আমি। আর রেশমি একটা জিনিস তো সত্যি কি তুমি যখন এত সাকসেসফুল হয়ে যাও মানে একটা সাকসেসের পিছনে তো একটা তো ট্রোলিং থাকাটা মানে হয় না কি ইটস নাও পার্ট অফ লাইফ। সে মোদিজি হোক বা আমাদের দিদি হোক বা যে কোনো সাকসেসফুল মানুষকে যাকে নিয়ে বেশি ভিউজ হবে বা যাকে নিয়ে বেশি চর্চা হবে তাকে নিয়ে লোকে আলোচনা করতে চায়। আর আমি যদি সত্যি কথা বলি কি আমি সারা জীবন ট্রোল হতে চাই কারণ আমি সারা জীবন সাকসেসফুল হয়ে থাকতে চাই। আচ্ছা ইটস নট নেসেসারি কি ট্রোল করার জন্য তুমি সত্যি কিছু খারাপ করছো। মানে আমি কথার কথা বলি আমার সত্যি আমি যেটা তুমি বললে কি আমি নিজেকে ট্রোল করি আমি কি বলছি আমি বাংলাটা খারাপ আমার সত্যি বাংলাটা খারাপ বাট আমার প্রত্যেকটা দিন আমার চেষ্টা থাকে কি আজকে আজকে বাংলাটাকে আরো ভালো করব কালকের থেকে আরো ভালো করব করতে করতে আজকে আমার 16 বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে 16 বা 17 বছর হয়ে গেছে এবং মানুষ লম্বা সময় 40 বছর হয়ে গেছে তাহলে যা শুরু করলাম ওনাকে যদি পাশে রাখি আমার মনে ট্রোলিং কাজটা করে যেহেতু অনেস্টলি কাজটা করে আচ্ছা এইটা খুব ইম্পর্টেন্ট যে এই যে তুমি যেটা বলছো যে তুমি আগের দিনের থেকে পরের দিন আরো বেটার করার চেষ্টা কোথাও কি তোমার মনে হয় যে নতুন প্রজন্ম যারা যারা এখন ছোটরা হয়তো যারা টেলিভিশন দেখছে শুনছে তোমাদের কথা এই যে ফেলিয়ারকে হ্যান্ডেল করা মানে তাকে সামলানোর যে ক্ষমতা সেটা কি তোমার মনে হয় যে একটা একটা মানে স্টাডি আছে যে এখন মানুষের ধৈর্য কমছে তোমার কি এটা মনে হয় মানে তোমার নিজে তো এত অসংখ্য মানুষের সঙ্গে তুমি কথা বলছো। একটা এক্সাম্পল দিই আমার যখন দিদি যখন নাম অ্যানাউন্স করেছিল অ্যাজ এন এমপি তখন আমার লাস্ট ছবি ছিল চাঁদের পাহাড়। চাঁদের পাহাড় হচ্ছে বিগেস্ট ব্লকবাস্টার মানে আজকে ইতিহাসের মধ্যে বাংলা ছবি। এবার আমাকে লোকে এসে বাড়িতে এসে বলে গেছিলো এবারে আমার কাছের মনে যে এখন এই চ্যানেলের ওয়ান অফ দ্য মেইন পার্সন তিনিও বলেছিলেন কে দেব কিন্তু উনি ভালোবেসে বলেছিলেন কি এটা তোর ভুল ডিসিশন এটা। এবার আমি কাউকে বোঝাতে পারিনি কি আমি হয়ে গেছে এবারে এটাকে আমি রেকটিফাই করতে পারি এমন নাকি দেয়ার ইজ নো এক্সাম্পল ডাজন্ট মিন দেয়ার উইল বি নো এক্সাম্পল। হ্যাঁ মানে তুমি দৃষ্টান্ত হতে পারো সেটা তুমি হ্যাঁ এবারে সেই জায়গা থেকে কিছু না তোমাকে সবাইকে উত্তর দিতে হবে না তুমি জাস্ট তোমার তুমি কি ভাবছো সেটাও তুমি যদি ভাবো সেটা ঠিক সেটা সঠিক তাহলে জাস্ট এগিয়ে যাও যাকে তোমাকে ভুল প্রমাণ করার থাকে সে ঠিকঠাক তার উত্তরটা পেয়ে যাবে। মানে ইটস নট নেসেসারি কি আমি জন্মেছি বলে সবাইকে প্রমাণ ভুল করার জন্য আমার বাবা মা তারাও টেনশনে ছিলেন আমার যখন ছবি কাছের মানুষ নিয়ে হচ্ছে বা মা প্রায় বলে টাকা লাগে আমার খুব প্রিয় মুক্তি দেওয়া গানটা মায়ের সবচেয়ে বেশি প্রিয় মায়ের পুরো জীবনটা একটা মুক্তি দেওয়া গানের মধ্যে বেঁধে নিয়েছে বলতে এই গানটা পুরোটাই আমার পুরো এই 60 বছরের পুরো ক্যারিয়ার মানে জন্ম থেকে বিয়ে অবধি এখন অবধি এই গানটা আমার পুরো গানটার মধ্যে বেঁধে দিচ্ছে তো ইউ নো লাইক আমি এদিকে আনসারেবল কাছের মানুষ মানে যাকে তুমি উত্তর দিতে চাও হ্যাঁ বুঝতে পেরেছি ইউ হ্যাভ টু আনসারেবল ইউ আর নট আনসারেবল টু সবাইকে।